তো আমি এখন বাগানের দিকে যাচ্ছি, দেখো সকাল সকাল, কারণ বেগুন গাছে দেখেছিলাম কটা বেগুন হয়েছে আগের দিন, তো আজকের বেগুনগুলো আমি এখন তুলে আনবো। বেশি হয়নি, বেগুন গাছগুলো বৃষ্টিতে কেমন যেন হয়ে গেছে, যাই হোক 5-6টা বেগুন হয়েছে, তো বেগুনগুলো আমি এখন তুলে নিয়ে আসতে গেলাম। তো পাথরে পরে কিছুটা বেগুন আছে, তুলতে পারলাম না, ওর বাবাকে বললাম তুমি একটু তুলে দাও। আর সঙ্গেই দেখো 5টা বেগুন আর একটা গন্ধরাজ লেবু আর একটা পেঁপেও পেড়ে নিয়ে আসলাম। তো এবারে আমি যাচ্ছি ফুল গাছের দিকে, ফুল তুলতে যাচ্ছি। এই যে হচ্ছে নীলকণ্ঠ ফুল, থোকা থোকা নীলকণ্ঠ, বেশ ভালো লাগে দেখতে। তো আমার কাছে বীজ ছিল না, আমি বাড়ির থেকে মানে কলকাতা থেকে বীজ এনে লাগিয়েছিলাম। গাছটা খুব সুন্দর হয়েছে দেখো, আর গাছে এত পরিমাণে ফুল হয়, প্রচণ্ড ফুল হয়, কমসে কম 20-22টা করে ফুল হয় গাছে। তো আমার বা একটু গাছ লাগানোর শখ, তো আমি এই জন্য গাছ লাগাতে বেশি ভালোবাসি। তো এই দেখো অনেকগুলো নীলকণ্ঠ ফুল আমি তুলে নিয়েছি। এবারে যাব আমি দোপাটি ফুল তুলতে। দোপাটি ফুল গাছ মানে এই ফুলের বীজগুলো আমি অনলাইনে অর্ডার করেছিলাম, তো বীজগুলো এসছে। আমাকে তো দেখানো ছিল অনেক রকম কালার, সাদা লাল অনেক রকম কালার ছিল। তো এখানে দেখছি খালি লাল আর হালকা গোলাপি একটা আছে আর বেগুনি একটা আছে, তিন রকম ফুল, সাদাটা নেই। তো এই যে এখানে দেখো দোপাটি ফুলগুলো খুব সুন্দর লাগছে, আর কিনতে গেলে 10 টাকার অল্প কটা ফুল দেয়, সেই হিসেবে দেখো বাড়িতে লাগিয়ে ফুল নেওয়া মানে ফুল খুব সুন্দর লাগে। আর এবার আমি তুলছি নয়নতারা ফুল। আজকে আর পঞ্চমুখী জবাটা বেশি ফোটেনি, একটাই ফুল ফুটেছে দেখো, আর সাদা ফুলও ফুটেছে অল্প কটা, তো ওগুলো এখনও তোলা হয়নি। আর এদিকে এই যে আমার বর মাছ নিয়ে এসছে, একটা সিলভার কাপ আর একটা হচ্ছে এই যে পেট মোটা কী বলে আমেরিকান রুই, তো দুটো মাছ এনেছে। আমি বললাম সকাল সকাল মাছ এনেছো, তুমি কেটে দিয়ে যাও। তো ওই যখন কাটছে দেখো একদম জ্যান্ত পুকুরের মাছ, আমাদের ঘরের পেছনে যে পুকুরটা আছে তোমাদেরকে দেখিয়েছি আমি আগেও, এই পুকুরেরই মাছ। তাই যে আর এই মাছ মানে ইয়ে কী বলে আমেরিকান রুইয়ের পেটটা না অনেকটা ডিম হয়েছিল, তাই যে কেটে দিচ্ছে আমাকে এখন মাছটা। কী খাচ্ছ? চাউমিন। এখন সকাল সকাল চাউমিন নিয়ে বসে গেছে, আজকে রুটি খেতে ইচ্ছা করলো না, আজকে বলছে চাউমিন খাবো, চাউমিন বানিয়ে দিলাম, চাউমিন খাচ্ছে এখন বসে বসে। বেলুন তাই? বাপরে, তুমি কতটা বেলুন নিয়ে বসে রয়েছো, বাহ! হ্যাঁ দেখেছি তো, ফুলাও, আগে খেয়ে নাও। খাও। ভাতের হাঁড়িতে দেখো জল গরম বসিয়ে দিয়েছি, ভাতটা বসাবো বলে, তো তার মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি আগে পেঁপে। পেঁপেটা একটু সেদ্ধ করে নেবো, কারণ ভাতের মধ্যে পেঁপে দিলে না সেদ্ধ হয় না ভালো একটা, এখানকার জলটা কেমন একটু নোনা নোনা টাইপের, তো এই জন্য। তো এখানে আমি ভাজা খাওয়ার জন্য মাছ ভেজে নিচ্ছি, দেখো এটা হচ্ছে রুই মাছের পিস, তো এটা ভাজা বেশ ভালোই লাগে খেতে। তো কাঁচা লঙ্কার সঙ্গে ভেজে নিচ্ছি। এখানে আমি সিলভার কাপ মাছের মাথা নিয়েছি দুটো, আর একটা পিস নিয়েছি, পিসটা মেয়ের জন্য আর মাথা দুটো আমাদের জন্য। তো মাথাটা আগে আগে রান্না করে ফেলছি, কারণ মাথাটা রেখে দিলে না গন্ধ হয়ে যায় এই জন্য, আর মাথাটা খেতে বেশ ভালোই লাগে। তো ভাবলাম মাথাটাই আজকে রান্না করি, গাছের বেগুন দিয়ে তুলে বেশ ভালোই লাগবে। সামান্য একটু সর্ষের তেল দিয়ে একটু সর্ষে ফোড়ন আর একটু কাঁচা লঙ্কা দিয়ে আমি শাপলাটা ভেজে নেবো, কারণ শাপলা ভাজাটা সর্ষে ফোড়ন দিয়ে ভাজলে খুব ভালোই লাগে। তরকারি করবো না আজকে, ভাজা করবো, তো ভাবলাম সর্ষে ফোড়ন দিয়ে ভেজে নিই একটু, হালকা লবণ হলুদ দিয়ে সর্ষে ফোড়ন দিয়ে ভেজে নিলে খুব সুন্দর লাগে খেতে, ওই জন্য শাপলাটা আগে ভেজে নেবো শাপলা আমি। তো শাপলা এখন ভাজা হয়ে গেছে, শাপলাটা নামিয়ে নিলাম, আর তরকারি বসানোটা দেখালাম না। এটা হচ্ছে আলু প্রথমে ভেজে জল দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে, মাছটাও আগে ভেজে নিলাম, আর বেগুনটা সবার প্রথম ভেজে রেখেছিলাম, তো নামানোর আগে বেগুনটাও দিয়ে দিলাম। নামানোর আগে একটু লবণটা চেক করে নেব, এই রান্নাটা আর কি দেখালাম না তোমাদেরকে। তো আজকে মেনুতে আছে দেখো মাছ ভাজা, মাছের তেল, কাঁচা লঙ্কা সঙ্গে, আর শাপলা ভাজা রয়েছে, আর রয়েছে আলু দিয়ে গাছের বেগুন দিয়ে মাছের মাথা, রুই এই সিলভার কাপ মাছের মাথা দিয়ে তরকারি, সঙ্গে একটা গন্ধরাজ লেবু রয়েছে, আর শেষ খাবারে রয়েছে দুধ, আমার বরাবর দুধ দিয়ে খেতে ভালোবাসে, আর রয়েছে মাছের ডিম ভাজা। কিন্তু মাছের ডিমটা আমি এখনও ভাজিনি, কারণ এই কারণে উনি আবার মাছের ডিমটা গরম গরম ভাজা না হলে খেতে চায় না, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না বলে, না মাছের ডিমটা আমি পরে ভেজে দেবো। তো আজকের মেনুতে কী কী আছে তোমরা দেখে নিলে প্লিজ লাইক করো।